আপনারা শহরের অলিগলিতে ঘোরেন। এই 30 জনের মুখ ভালো করে আপনারা মাথার মধ্যে নিয়ে রাখুন। যখন যেখানে দেখবেন এই নিচে দেওয়া নম্বরে ফোন করে জানাবেন। আমরা ইনফর্মারের পরিচয় গোপন রাখবো আর আপনাদের পুরস্কৃত করব। স্যার, পুরস্কার দেওয়ার কি দরকার আছে স্যার? এটা তো আমাদের ডিউটি। কেলো করেছে উসুম উসুম ভাবনাকে আমি সম্মান করছি। কি করছো তাকে? স্যার, টাকাটাই তো জীবনের সবকিছু না স্যার। আরে টাকাটা জীবনের সবকিছু না হোক, বাপের দেওয়া জীবনটা তো আসল। এরা সব ছিঁচকে চোর নয়, এরা সব টেরারিস্ট। সরকার উর্দি দিয়েছে বলেই কি নিজেকে পুলিশ ভাবছো নাকি? কিন্তু স্যার, এরা তো মেয়েদের ধরে ধরে তোমার আমার ঘরের মেয়েদের তো আর ধরে নিয়ে যাচ্ছে। আর যদি ধরে নিয়ে যায় স্যার, তখনও কি আপনি চুপ করে বসে থাকবেন? এটা মরবে, এ মরবেই বাবু। এরা সব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। হ্যাঁ না যা, আমরা হচ্ছে আধার ব্যাপারী। জাহাজের খবর আমাদের কি দরকার? বোনকে নিয়ে এসছো, কাজ করো, বোনকে মানুষ করো, ওসব ঝামেলা পাস বা দরকার কি? কখন কি করে দেবে ঠিক আছে? আরে উকিল ম্যাডাম আপনি, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আচ্ছা ম্যাডাম, আমার সেদিনে 150 টাকাটা। ও এক মিনিট, আমরা একদম ভুলে গেছিলাম। ও আমি তোমাকে টাকা না, শিক্ষা দিতে এসেছি। ম্যাডাম আমার গাড়ি আর ড্রাইভারের গায়ে একটাও টাচ লাগে। কিন্তু স্যার, ওদের হাতে যদি বন্দুক টন্দুক থাকে? ওদের কাছে যদি গান থাকে? আমার কাছেও ফ্ল্যাশ গান আছে, দেখি। বলবেন তো ছবি তুলবেন। দাঁড়ান, স্মাইল প্লিজ, ভেরি গুড, আরেকটা পোজ, আরেকটা পোজ, স্মাইল প্লিজ। এইবার আমার লোকের গায়ে হাত দিয়ে দেখা, এইসব ছবিগুলো না সোজা কমিশনারের কাছে পাঠিয়ে দেবো। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। যদি কোনোদিন আপনার কাজে লাগতে পারি আমায় বলবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। দিশা, থ্যাংক ইউ দাভাই।